এখন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের 2 নম্বর ভিডিওতে দেখব কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের যেই টুলসগুলো আছে এই টুলসগুলো ব্যবহার করতে হয়। এই টুলসগুলো ব্যবহার করার জন্য প্রথমে আমরা এখানে যেইগুলো দেখতে পাচ্ছি, যেমন এই টুলসের উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি টান দেই তাহলে এই টুলস বক্সটা সরানো যাবে, যে কোনো জায়গায় সরিয়ে রাখা যাবে। আবার যদি অ্যারোতে ক্লিক করি তাহলে এটা লম্বা আকারে শো করবে, আবার অ্যারোতে ক্লিক করলে এটা ডাবল লাইনে শো করবে। এবার এই টুলসগুলার ব্যবহার করেই আমরা সকল ধরনের ডিজাইন করতে পারবো, এবং উপরে যে অপশনগুলো আছে এখানে ইউজ করেও কিছু কিছু কাজ করতে পারবো, আর হচ্ছে টুলস ব্যবহার করে বাকি কাজগুলো করব। এবার প্রথম যে টুলসটা আছে এই টুলটা, এটার নাম হচ্ছে সিলেকশন টুল, যে কোনো কিছুকে সিলেক্ট করার জন্য ব্যবহৃত হয়। যেমন এখান থেকে আমরা নিচের একটা টুলসের সহযোগিতা নিব, যেমন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুলটা ক্লিক করলাম, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেছে, একটু কালো দেখাচ্ছে। আবার যদি এটা ক্লিক করি এটা সিলেক্ট হয়ে গেছে, এটা ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, আমরা যেটা ক্লিক করতেছি ওটাই সিলেক্ট হচ্ছে। এটা সিলেক্ট হওয়ার পর এবার মাউসের এই খালি জায়গায় পেজের ভিতরে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে ডান দিকে টান দিলে ডান দিকে বড় হবে, নিচে টান দিলে নিচের দিকে বড় হবে। বাট আমি এখানে রেখে মাউসটাকে ছেড়ে দিলাম। এখন এখানে আমার দুটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্টক কালার। ফিল বলতে আমরা বুঝি মাঠ, মাঠের ভিতরে যে কালারটা থাকে সেটা হচ্ছে ফিল কালার, আর স্টক বলতে এরিয়া বোঝানো হয়। এই যে যে চতুর্ভুজটা এটার চতুর্পাশে যে এরিয়াটা আছে এটার কালারটা হচ্ছে স্টক কালার, আর এই চতুর্ভুজের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা হচ্ছে স্টক ফিল, এই পুরোটা হচ্ছে ফিল কালার ইউজ করতে হবে। এখান থেকে এটা সিলেক্ট আছে, এখন যেমন আমি এই টাইটেল বারে ক্লিক করলাম, এরপরে এখানে এই সিলেকশন টুলে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছি এটা সিলেক্ট হয়ে গেছে, আর এই সিলেক্ট করাটাই হচ্ছে এই টুলের কাজ। আবার আমি চাইলে এটাকে ধরে এভাবে যে কোনো জায়গায় সরাতে পারবো। এরপর আমরা এখানে ফিল কালার অ্যাপ্লাই করব, এটাকে সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা কালারে ক্লিক করলাম তাহলে ওই কালারটা মানে এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেল, এটা হচ্ছে ফিল কালার। আর যখন আমি ফিল কালার দিলাম এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে একটা স্টক কালার দিব, এখানে স্টকে ক্লিক করলাম, এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আমি খালি জায়গায় ক্লিক করলে দেখতে পাবো। এবার এখানে স্টক আছে 1 PT, আমরা এই যে উপরে যদি ক্লিক করি এটা বাড়তে থাকবে, যত ক্লিক করব ততই PT বাড়তে থাকবে আর এটা মোটা হতে থাকবে। আমরা চাইলে এখান থেকে কোনো একটা ইকে ফিল্ডকেও বাদ দিতে পারবো, আবার স্টককেও বাদ দিতে পারবো। যেমন এই ফিল্ডে ক্লিক করে এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছি নান, এটার উপরে মাউস নিলে দেখাচ্ছে নান, এই নান মানে হচ্ছে এটা চলে যাবে, আবার যখন এটা ক্লিক করব চলে আসবে। এখন এটাকেও চাইলে আমরা স্টকটাকেও নান করতে পারবো, স্টকের অ্যারোতে ক্লিক করে এখানে ক্লিক করে দিলে যে এখন বর্ডারটা চলে গেছে। এভাবে স্টক কালার দিতে পারি, আবার ফিল কালারও দিতে পারি, যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে নিব। এরপর এটা দেখলাম আমরা সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ মূল কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা, অবজেক্ট মানে হচ্ছে ইমেজ বা পিকচার। এরপরে এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল, এই ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে মডিফাই করা, এটার মাধ্যমে বিভিন্ন অবজেক্টকে মডিফাই করা হয়। যেমন আমরা যদি চাই এই চতুর্ভুজটাকে একটু মডিফাই করব, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে একটা চার কোণায় 4টা পয়েন্ট, এই পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, আর এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটারে মডিফাই করা যাবে।
যেমন এই টুলটা দিয়ে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই কর্নারটাকে মাউস দিয়ে ধরে এখন আমরা যে কোনো দিকে এটা সরাতে পারবো। এই যে যে মডিফাইটা হলো এটা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশনের কাজ। আবার এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এই কর্নারটাকে সিলেক্ট করলাম, এরপরে এটাকে টেনে ধরে আমরা যে কোনো দিকে এটাকে মডিফাই করতে পারবো নিজের ইচ্ছা মতো। এভাবে মডিফাই করা যায় এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। তাহলে আমরা দুইটা টুলের কাজ শিখে ফেললাম, একটা হচ্ছে সিলেকশন টুল যেটার কাজ হচ্ছে এভাবে সিলেক্ট করা, আর ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে মডিফাই করা। এরপরে আমরা দেখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল এর আগে এটাকে যদি ডিলেট করতে চাই, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে। আবার এই চতুর্ভুজটা নিলাম, নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম একটা চতুর্ভুজ আঁকালাম। এরপর সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। এখন এই চতুর্ভুজটাকে আমি অনেকগুলা কপি করব। কপি করার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এভাবে করলেও হবে, অথবা কিবোর্ডের মাধ্যমেও করা যায়। যেমন কিবোর্ডের মাধ্যমে, ওটাও কিবোর্ডের মাধ্যমে কিন্তু অল্টার চেপেও করা যায়। এখান থেকে আগে এই চতুর্ভুজটাকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরব এক হাত দিয়ে। এরপর আমরা দেখতে পাবো আমার মাউস পয়েন্টারটাই, যে খালি জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টারটা যখনই অল্টার প্রেস করতেছি তখন এটা ডাবল অ্যারো চিহ্নের আকৃতি ধারণ করতেছে। তখন মাউসের লেফট বাটন চেপে ধরে ডান দিকে টান দিব। টান দিলে একটা কপি হয়ে গেছে। এখন এই কপিটা আমি যেখানে ছেড়ে দিব সেখানেই চলে আসবে। আবার যদি কন্ট্রোল জেড দেই এটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। আবার অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলাম, একটা কপি হয়ে গেল। এখানে ছেড়ে দিলাম, এটা বসে গেল। অল্টার ছেড়ে দিলাম, বসে গেল। আবার মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিয়ে মাউস আগে ছাড়লাম, এরপরে অল্টার ছেড়ে দিলাম। এভাবে কপি করতে পারি। আমি সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি চাচ্ছি এই লাইনগুলো যেন সোজা হয়। এর জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন চেপে ধরে ডান দিকে নিব। এরপর অল্টার ধরে রাখা অবস্থায় কিবোর্ড থেকে শিফট প্রেস করব। শিফট প্রেস করে মাউস আগে ছেড়ে দিব, এরপর অল্টার এবং শিফট ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে অটোমেটিক কপি হতে থাকবে। কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ধরে রেখে কিবোর্ড থেকে ডি প্রেস করব। যতবার ডি প্রেস করব, ডি মানে হচ্ছে ডাবল, এরকম ডাবল হতে থাকবে। এখন আমি যদি চাই এই পুরো লাইনটাকে সিলেক্ট করব একবারে, সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে টান দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিব। এখন আমি যে কোনো একটা ধরে যখন টান দিব তখন সবগুলো একসাথে যাবে, কারণ এখানে সবগুলো অবজেক্টই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই অবজেক্টগুলোকে আবার নিচের দিকে কপি করব। নিচের দিকে কপি করার জন্য কিবোর্ড থেকে আবার অল্টার ধরব। অল্টার ধরলে মাউসটা ডাবল অ্যারো আকৃতি ধারণ করবে। এরপর মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে টান দিব, শিফট ধরব যেন লাইনটা সোজা হয়। এরপর মাউস আগে ছাড়ব, ছাড়ার পরে অল্টার এবং শিফট ছেড়ে দিব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যতবার প্রেস করব ততবারই ডাবল হতে থাকবে। এভাবে যে কোনো অবজেক্টকে আমরা কপি করতে পারবো। এরপর এভাবে যে কোনো অবজেক্টকে আমরা কপি করতে পারবো। এখন যদি চাই কোনো অবজেক্ট ডিলিট করে ফেলবো তাহলে ওই অবজেক্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করলে হবে। এভাবে আমি এই দুই লাইন সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, এগুলা চলে গেল। এখন
আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, কিন্তু তার আগে এখান থেকে কিছু অবজেক্টের কালার আমি ভিন্ন ভিন্ন নিয়ে নিব। এক একটা অবজেক্টের কালার এক এক রকম নিব, কিন্তু যখনই আমি এখানে ডাবল ক্লিক করতেছি পেজের মধ্যে, তখন আমরা একটু ভিন্ন ভিন্নতা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বাকিগুলো হাইড হয়ে গেছে, যেটার উপরে ক্লিক করছি ওটাই শুধু ভিজিবল হয়ে আছে। এখন এটার উপরে যখনই খালি জায়গায় ডাবল ক্লিক করব, আবার সবগুলো ভিজিবল হয়ে গেছে। এরপরে আমরা ম্যাজিক ওয়ান টুলটা নিলাম, নিয়ে ব্লু কালারের একটার উপরে ক্লিক করি। এর মানে হচ্ছে ব্লু কালারের যতগুলা অবজেক্ট আছে সবগুলো একবারে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি রেডের উপরে ক্লিক করি, রেডটা শুধু সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে যদি একাধিক থাকতো রেড, আমরা একটু একাধিক করে নেই। রেডটা একাধিক করে নিলাম। এরপর আমরা যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে রেডের উপরে ক্লিক করি, রেড যতগুলা থাকবে সবগুলা কালার সিলেক্ট হয়ে যাবে। আবার যদি ব্লুতে ক্লিক করি, ব্লু যতগুলো থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এর মানে হচ্ছে যে কোনো এক ধরনের অবজেক্ট বা এক ধরনের কালার সিলেক্ট করার জন্য এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করা হয়। এটা ম্যাজিকের মতোই কাজ করে। এরপরে যে অন্য টুলটা আছে এটা হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুলটা করার আগে আমরা এই অবজেক্টগুলোকে একটু গ্রুপ আকারে করব, কারণ যে কোনো একটা অবজেক্ট ধরে যখন আমরা টান দিচ্ছি, এটা একটা একটা অবজেক্ট সরে আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি এখানে সবগুলো অবজেক্ট যেন একত্রে গ্রুপ আকারে হয়ে যায়। এর জন্য এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের ডান বাটন রাইট বাটনে ক্লিক করব, ডান পাশে। ডান পাশে ক্লিক করার পর এখানে যে গ্রুপ দেখতে পাচ্ছি, এই গ্রুপে ক্লিক করলে এবার সবগুলো অবজেক্ট একটা একটা তৈরি হয়ে গেছে, এটা গ্রুপ তৈরি হয়ে গেছে। আবার আমরা যদি চাই এগুলোকে আলাদা করব, তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করে আবার আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। আর এই গ্রুপ এবং আনগ্রুপের দুটো শর্টকাট কমান্ড আছে কিবোর্ডের। সম্পূর্ণটা সিলেক্ট করার পর, সম্পূর্ণটা সিলেক্ট করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এ, এরপরে গ্রুপ করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ। এটা কেটে দেই। কন্ট্রোল এ অল সিলেক্ট, এরপরে কন্ট্রোল জি গ্রুপ। এবার একটা টান দিলে সবগুলো একসাথে যাবে, কারণ গ্রুপ হয়ে গেছে। আবার যদি শিফট কন্ট্রোল জি প্রেস করি, তাহলে এটা আনগ্রুপ হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। এখন খালি জায়গায় ক্লিক করে যে কোনো একটাকে টান দিলে এটা আনগ্রুপ হয়ে গেল। এভাবে গ্রুপ এবং আনগ্রুপ করা যাবে। এটাকে আমি গ্রুপ করি, আবার ডান বাটনে ক্লিক করে গ্রুপ। এরপর আমি যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো একত্রে কালার হয়ে গেছে, কারণ এগুলো সব একটা গ্রুপের মধ্যে আছে এই জন্য। কিন্তু এই গ্রুপ থাকা অবস্থায় যদি আমার যে কোনো একটাকে নির্দিষ্ট একটা কালার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই যে সিলেকশন টুল আরেকটা আছে ল্যাসো টুল, এই ল্যাসো টুলটা নিব। নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে যে কোনো একটা অবজেক্টকে এভাবে মাউস দিয়ে সিলেকশন করব, সিলেকশন করে ছেড়ে দিব। তাহলে একটাই সিলেক্ট হয়েছে। এবার এখান থেকে আমরা যেই কালারটা নিতে চাই ওই কালারটাই নিতে পারবো। এখন আমরা গ্রুপ থাকা অবস্থায়ও ভিন্ন কালার অ্যাপ্লাই করলাম, এতে বাকিগুলার কোনো সমস্যা হলো না। এই ল্যাসো টুলটা এভাবে মাঝখান থেকে সিলেক্ট করা যাবে। কিন্তু এই কাজটাই আবার যদি আমি এভাবে ডাবল ক্লিক করে নিয়ে করি তাও হবে। ডাবল ক্লিক করে এরপর যে কোনো কালার নিব, ওটাই নেওয়া যাবে, যে কালার সিলেক্ট করব ওটাই নেওয়া যাবে। এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ।
আজকের ক্লাসে আমরা এখানেই সমাপ্ত করব।